পানির নিচে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পারমাণবিক হামলা চালাতে ও পানির নিচে চলতে সক্ষম এই ড্রোন যে কোনো উপকূল কিংবা বন্দরে মোতায়েন করা যেতে পারে। উত্তর কোরিয়ার এই যান পানির নিচেও অনায়াসে চলতে পারে, ধ্বংস করতে পারে শত্রুপক্ষের নৌযান ও বন্দর। প্রতিবেদনে বলা হয়েছে, গত 21 মার্চ মঙ্গলবার উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের উপকূলে ড্রোনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। মহড়া চলার সময় ড্রোনটি পানির নিচে 59 ঘন্টা 12 মিনিট অবস্থান করেছে। এ সময় ড্রোনটি পানির 260 থেকে 490 ফুট গভীরে চলাচল করেছে। ড্রোনটির নাম রাখা হয়েছে আনম্যান্ড আন্ডার ওয়াটার নিউক্লিয়ার অ্যাটাক ক্রাফট হেইল। হেইল শব্দের অর্থ সুনামি। যে কোনো প্রান্ত থেকেই এই ড্রোনটিকে দিয়ে কাজ করানো সম্ভব। শত্রুপক্ষের জলপথে গোপন হামলা চালাতে সক্ষম এই অস্ত্র। উত্তর কোরিয়ার শাসক কিমের তদারকিতেই এই অস্ত্রের পরীক্ষা চালানো হয় এবং উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের পানিতে পারমাণবিক পেলোড বিস্ফোরণ ঘটায়। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নিজেদের বৈচিত্র্যময় পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ং এখনও সন্দিহান যে পরীক্ষার পরও ওই ডুবোযানটি হামলা বা প্রতিরক্ষার জন্য আসলে প্রস্তুত কিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া এই সংকেত দিতে চায় যে কোনো যুদ্ধ বাঁধলে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র নিয়ে মিত্রদের উদ্বিগ্ন হতে হবে এবং এর লক্ষ্যবস্তুও হবে বিশাল। তিনি বলেন, উত্তর কোরিয়া বৈচিত্র্যময় পারমাণবিক সক্ষমতার মধ্যে সাইলোস, রেলওয়ে কার, সাবমেরিন ও সড়কে ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র লঞ্চার থাকবে এবং এখন তারা এই আন্ডার ওয়াটার টর্পেডো নিজেদের বহরে যোগ করছে। জানা গেছে, হাইল অথবা সুনামি নামে পরিচিত উত্তর কোরিয়ার নতুন এই ড্রোন সিস্টেমটি পানিতে লুকিয়ে শত্রুর উপর আক্রমণ করা এবং পানির নিচে বিস্ফোরণের মাধ্যমে বড় তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি করে নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ও প্রধান অপারেশনাল বন্দরগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কিম জং উন এই পরীক্ষাটি তত্ত্বাবধান করেছেন জানিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমটি বলছে, এই পারমাণবিক আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোনটি যে কোনো উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য জাহাজ দিয়ে টেনে নেওয়াও যেতে পারে। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেছেন, তারা উত্তর কোরিয়ার এই দাবি বিশ্লেষণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, পরমাণু পরীক্ষার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অবশ্য এটা এখনও স্পষ্ট নয় যে উত্তর কোরিয়া তার ছোট অস্ত্রগুলোতে ফিট করার জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড সম্পূর্ণরূপে তৈরি করেছে কিনা। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া যদি আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে তাহলে এই ধরনের ওয়ারহেড নিখুঁত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। উল্লেখ্য, গত 5 বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। ফ্রিডম শিল্ড 23 নামে মহড়াটি 13 মার্চ শুরু হয়। এই মহড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধ করা উচিত বলে সতর্ক করে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মহড়া চলাকালে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।